আজকের এই ভিডিওটা যদি তোমরা সত্যি মন দিয়ে দেখো বোঝবার চেষ্টা করো তাহলে এই ভিডিওতে বলা কথাগুলো তোমাদের লাইফে পরিবর্তন আনবেই নিশ্চিত থাকো বহু ছেলে মেয়েদের আমি পরিবর্তন ঘটাতে সমর্থ হয়েছি আগামীকালেও তারা বিভিন্ন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে নিজের সঠিক ভবিষ্যতের পথটা তারা খুঁজে পেয়েছে অনেকে আশা বেঁধেছে আমার কথা শুনে যে হ্যাঁ আমিও পারি প্রতিনিয়ত আমি ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করার ইন্সপায়ার করার চেষ্টা করি যেটা পড়াশুনোর জগতের সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ জিনিস আজকে যে কথাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব সে কথাটি সব থেকে বেশি তোমাদেরকে নাড়িয়ে দেবে কিন্তু আমি বিশ্বাস করি এই পৃথিবীতে কোনো কথাই তোমাকে ইন্সপায়ার করতে পারে না যদি কিনা তুমি ইন্সপায়ার নিজেকে না করো তাই প্রত্যেকে কথাটি মন দিয়ে শুনবে ভিডিওটা এক ফোঁটাও টানবে না আমি প্রতিনিয়ত কিছু না কিছু সর্বত্র শেখার চেষ্টা করি সেগুলো আমার প্রিয় ছাত্রছাত্রী প্রিয় ভাই বোনদের সঙ্গে শেয়ার করা ট্রাই করি গতদিন আমি আমার পাশের বাড়ি এক জেঠুর কাছে গিয়েছিলাম আমার বাবা একটু পাশে গ্রামে যায় সেখানে চাবিটা রেখে গেছিলো আমি জেঠুর কাছ থেকে গিয়ে বলছি জেঠুর চাবিটা দাও তো সেই মুহূর্তে জেঠুর পায়ে বহুদিন ধরে একটা ঘা আছে সেই ঘাটা আমি আবার লক্ষ্য করে বললাম যেঠু তোমার এই যে পায়ে ঘাটা দেখি একটু একবার দেখলাম পায়ে ঘাটা এত পরিমাণে পচন ধরেছে এবং সেই ভেতরে কি হয়েছে হাড়ের ভেতরে পর্যন্ত যেন পুরো এরকম ফুটো টাইপের হয়ে গেছে অর্থাৎ ছিদ্র টাইপের হয়ে গেছে এবং হাড়ের ভেতরেও মানে তোমার ঘাটা লেগে গেছে হ্যাঁ জেঠু নর্মালি লাইফ স্পেন্ড করছে ফর দ্য লাস্ট টেন ইয়ার্স দশ বছর ধরে এইটা কিন্তু জেঠুর এই ব্যথাটা রয়েছে সরি এই জেঠুর এই ঘাটা রয়েছে পচনটা রয়েছে তা আমি জেঠুকে তখন প্রশ্ন করলাম আচ্ছা জেঠু তোমার কি ব্যথা করে না তখন জেঠিমা ঘরের থেকে বলল আরে ব্যথা করলে তো ঠিক হয়ে যেত এই যে কথাটা ব্যথা করলে তো ঠিক হয়ে যেত এই কথাটা আমাকে নাড়িয়ে দিল। তার মানে জেঠুর এখন আলটিমেট ডেস্টিনেশন সাকসেস পয়েন্টটা হচ্ছে ঠিক হয়ে যাওয়া তাই ঠিক হতে গেলে জেঠুর প্রয়োজন ব্যথাটা পাওয়া ওই ব্যথাটা ওই জায়গায় নেই কারণ জেঠুর নার্ভগুলো থেকে নার্ভগুলো দিয়ে রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছে সেই কারণে আর এখন আর ব্যথা হয় না আর ব্যথাটা যদি হতো তাহলে রক্ত চলাচলটা করতো আর রক্ত চলাচলটা করলে জেঠু সুস্থ হয়ে যেত তার মানে ব্যথাটা প্রয়োজন কষ্টটা প্রয়োজন জীবনের সাকসেস পাওয়ার জন্য তুমি তোমার কমফার্ট জোনে থেকে কাজ করছো সাকসেস পাবে না সবাই সোনার চামচ নিয়ে পৃথিবীতে জন্মায় না আর লক্ষ্য করে দেখবে স্কুলে ফার্স্ট বয় যে সময় বড় কিছু করতে পারবে সেটা নয় বড় কিছু তারাই করতে পারে যাদের জীবনে বিরাট কোনো একটা দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে তারা ইন্সপায়ার হয়ে নিজেকে পরিবর্তন করে তারা কিন্তু জীবনের চরম শিখরে পৌঁছে দেয় দেখো শীতকালে ঘুম থেকে উঠতে ভালো লাগবে না লেপের তলায় থাকাটা সবার কাছে খুব প্রিয় কিন্তু তুমি যখন ঘুম থেকে উঠে সেই ভোরবেলা স্যারের কাছে পড়তে যাচ্ছ দ্যাটস ইওর কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজ করা তখনই তুমি সাকসেস পাবে তখনই তোমার সফলতা পাওয়ার যে যে তোমার আনন্দ সেটা তোমরা কিন্তু উপলব্ধি করতে পারবে তাই তোমাদেরকে বলি আগে সবার আগে তোমরা নিজের সঙ্গে যে লড়াই সেই লড়াইটিতে তোমরা আগে জয়লাভ করার চেষ্টা করো সবসময় তো তোমরা এটাই বলে আসো তাই না যে আমি আজকে এই মুহূর্ত থেকেই মোবাইলটা আমি একদম আর ইউজ করব না এই মোবাইলটা থাকলো কিন্তু পাঁচ মিনিট পরে তুমি তোমার নিজের কাছে হেরে যাও ওই মোবাইলটা আবার তুমি ইউজ করা স্টার্ট করো আমরা তো মানতে বাধ্য যে এই মোবাইল ফোনটাকে প্রোডাকটিভলি আমরা ইউজ করি না যারা দেখবে বেশিক্ষণ কোনো অঙ্ক হোক ইংরাজি হোক বা এই ধরনের ভিডিও হোক তারা কিন্তু বেশিক্ষণ দেখবে না কারণ মোবাইল ফোনটা শুধুমাত্র এন্টারটেনিং পারপাসের জন্য আমরা ব্যবহার করি কিন্তু তুমি প্রোডাক্টিভ ইউজ করো দেখবে এটা কাজে লাগবে এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেই কিন্তু বিপদ কারণ তুমি পারবে না ইউ আর অ্যাডিক্টেড অফ ইউজিং মোবাইল ফোন তুমি আগে তোমার সঙ্গে লড়াইতে যেত তারপরে পৃথিবীর সঙ্গে লড়াই করতে হবে ভাই এবং বোনেরা প্রত্যেকে শোনো আগামী দিন অত্যন্ত কঠিন আসছে পাঁচ বছর পরে তোমরা এই কথাগুলো বলবে যে স্কুল কলেজে যা পড়াশুনো করেছে এগুলো কিছু না আমি যদি আগে থেকে এই কথাগুলি শুনতাম এই স্যারের তাহলে হয়তো আমার জীবনটা খানিকটা হলেও বদলে যেত কিন্তু পাঁচ বছর পরে বলে লাভ নেই এখন যে কোনো একজনের মানুষের কথা বিশ্বাস করে নিজের জীবনকে পরিবর্তন করার অঙ্গীকার করো তোমরা ভাবো হয়তো ইউটিউবে প্রচুর এরকম কথা শুনি কিন্তু নিজে কোন দিকে যাব একটাই দিক ইউ মাস্ট গেট আ জব ইন ফিউচার ভবিষ্যতে তোমাকে চাকরি পেতে হবে সেই চাকরি পেতে গেলে তোমাকে যা করতে হবে তা পড়াশুনো সেই পড়াশোনাটা তুমি এখন করো চাকরি পাবার পরে তুমি বিজনেস করো তোমার একটা ব্যাক থাকবে বারবার করে বলছি তোমার বিজনেস ভালো লাগতেই পারে কিন্তু জব পাওয়াটা খুব প্রয়োজন তোমার বিজনেস ভালো লাগুক আগে জব পেয়ে নাও নিজে প্রচুর শিখে নাও তারপরে তুমি দেখবে তোমার বিজনেসও সাকসেস আসছে তাই বলি জীবনে কিছু পেতে গেলে কষ্ট করাটা অত্যন্ত প্রয়োজন বিনা কষ্টে কিছু হয় না যেমন ও জেঠুর যদি কষ্ট হতো তাহলে জেঠুর সুস্থ হয়ে যেত একই রকমভাবে তোমরা যদি কষ্ট করতে পারো তাহলে তোমাদের কিন্তু সফলতাটা আসবে তোমরা এখন সবাই অসুস্থ কারণ তোমরা অসফল তোমাদের কাছে পয়সা নেই ইউ আর লিভিং লাইফ লাইক বেগার্স তোমরা ভিক্ষার্থীদের মতন জীবনযাপন করছো বাবার কাছ থেকে মার কাছ থেকে ইত্যাদি ইত্যাদি লোকজনের কাছ থেকে পয়সা নিয়ে একদিন মালিক হতে শেখো কষ্ট করতে শেখো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার ভিডিও এতটুকু তোমাদের মনে নাড়াল দিলে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো ভিডিওটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরেকটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আগামী দিনে তোমাদের জন্য স্পোকেন ইংলিশের একটা বিরাট সেগমেন্ট নিয়ে আসছি একদম শুরু থেকে যেটা বর্তমানে খুব প্রয়োজন আমাকে হাওড়া থেকে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলছে স্যার স্পোকেন ইংলিশের সেশন স্টার্ট করুন একটাই চ্যানেল দেখবে দীর্ঘ বহু চ্যানেল দেখবে না তাহলে কনফিউজড হবে এবং আমি বলে দেবো যে কোন চ্যানেলটা রেকমেন্ডেড যে ওইটা দেখলে তোমাদের লাভ হবে কারণ বহুদিকে গেলে একটাও শিখতে পারবে না তাই লেগে থাকো তোমাদের প্রিয় চ্যানেল লার্নিং এর পাশাপাশি ফর মোর প্রেফারেন্সেস ইউ ক্যান কন্ট্যাক্ট মি মাই নাম্বার ইজ ইন দ্য ডেসক্রিপশন বক্স ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে